নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মেডিকেল দুর্নীতি আরেকটা নতুন পালক কুঁজল নবান্নের মাথায় ইতিমধ্যে স্বীকৃত অর্থাৎ ষোলো জনের ষোলো জনের মার্কশিটে ধরা ষোলো জনের সার্টিফিকেট ধরা পড়েছে তারা ভুয়ো সার্টিফিকেট দিয়েছে ভৌমিক বড়ুয়া এরা সবাই শিডিউল কাস্ট হয়ে ঢুকে পড়েছে মেডিকেল মানে মেডিকেল এন্ট্রান্সের এক্সামে এবং শেষ পর্যন্ত তারা এখন ডাক্তার হওয়ার জন্য পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন গোল বাদল জাসী অভিজিৎ গাঙ্গুলি ঘরে সরাসরি কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া দিয়ে দেওয়া হলো যে এন্টায়ার এপিসোড এন্টায়ার বিষয়টায় সিবিআই তদন্ত হবে এবং এফআইআর করবে সিবিআই এবং সেটা নিম্ন আদালতে তার কপি জমা করবে এবং সেটা নিয়ে জাস্রী সোমেন সেনস্ট্রী অর্ডার দিলে এবং শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়াই সেদিকে আমরা তাকিয়ে থাকবো এটা তো হলো একটা দিক কিন্তু আমি যে জায়গাটাতে আপনাদের কাছে আসার চেষ্টা করছি আমরা শিক্ষা দুর্নীতি দেখেছি চাকরি বিক্রি করার দুর্নীতি দেখেছি আমরা গরু পাচারের দুর্নীতি দেখেছি কয়লা পাচারের দুর্নীতি দেখেছি পাথর পাচারের দুর্নীতি দেখেছি বালি পাচারের দুর্নীতি দেখেছি অবৈধভাবে মাটি খননের দুর্নীতি দেখেছি আমরা দেখেছি রেশনের চালের দুর্নীতি আমফানের ত্রিপলের দুর্নীতি আমরা দেখেছি কীভাবে রেশনের কোটি কোটি টাকা লুট হওয়ার দুর্নীতি এমনকি পুরো সভায় চাকরি দেওয়ার দুর্নীতি কোনো দুর্নীতি কিন্তু বাংলা দেখলো না এমন একটা স্তর নেই কিন্তু সাম্প্রতিককালে সংযোজন হচ্ছে মেডিকেল বোর্ডে অর্থাৎ যেখানে মেডিকেল এক্সাম দিচ্ছে ছেলেমেয়েরা সেখানে এসসি কোটার একটা সংরক্ষণ থাকে সেই এসসি কোটায় টার্টিলকে যে টার্টিল এসসি কোটার মধ্যে আসে না তাদের এসসি কোটা করে তাদের ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে তারা মেডিকেলের এন্ট্রান্স টেস্টে পাশ করে তারা ইতিমধ্যে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা 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 ইতিমধ্যে ডাক্তারি পড়া শুরু করে দিয়েছে এটা নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে এটা সিবিআই তদন্ত করবে যখন কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল বলেছেন না না এটা এফআইআর এটা সিবিআই তদন্ত না এটা রাজ্য সরকারি তদন্ত করবে তখন রাজ্য সরকারের পুলিশের উপর কী করে ভরসা করব যে পুলিশ শাজাহানকে একুশ দিনে খুঁজে পায় না সে পুলিশের উপর কী করে ভরসা করব বলতে তদন্তটা এ সিবিআই করবে এই রায়টা দিয়েছিলেন পছন্দ হয়নি এবং শেষ পর্যন্ত সেটা জাস্টিস সোমেন সেন ইশারায় স্ত্রী অর্ডার দিয়েছেন সেটা নিয়ে প্রচুর গণ্ডগোল হচ্ছে সেই নিয়ে আমি এই প্রতিবেদনে কোনো কথা বলব না কিন্তু এই বিষয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে দুর্নীতির একটা বিভিন্ন আঙ্গিক আছে দেখুন আপনারা ভালো করে খেয়াল করে দেখুন ওয়েম আর সিট জালিয়াতি অর্থাৎ ওয়ে শিট আপনি একরকম পরীক্ষা হলো সেটা বদলে গেল আরেক রকম ফাঁকা কথার দুর্নীতি সেটাও এক ধরনের দুর্নীতি র্যাঙ্ক জাম্পিং অর্থাৎ যার র্যাঙ্ক অনেক পরে ছিল ওয়েট লিস্টেড ছিল যা চাকরি পাওয়ার কথা নেই সে চাকরি পেয়ে গেল আর যাদের আগে চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পেলো না তারা কিন্তু গান্ধী মূর্তি বা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে পড়ে থাকলো এগুলো তো বিভিন্ন আঙ্গিক বিভিন্ন দিক মানে চাকরির দুর্নীতিটা কোন কোন স্কেলে কোন কোন লেভেলে হয়েছে কিন্তু এবারে দুর্নীতি এইটা মেডিকেল পরীক্ষা অর্থাৎ যেখানে যেখানে মানুষ মানে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে ডাক্তার হওয়ার পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়তে সুযোগ পায় এবং ডাক্তারি পড়াশোনা শুরু করে সেই ক্ষেত্রে দুর্নীতিটা এতদিন কিন্তু সার্ফেসে আসেনি যেমন আমার নিজের একটা ধারণা যে কলেজের অধ্যাপক দুর্নীতিটাও কিন্তু এখনও সেভাবে অধ্যাপক রিক্রুটমেন্টের দুর্নীতিটাও কিন্তু এভাবে সার্ফেসে আসেনি যেভাবে আমার নিজের ধারণা এখনও পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামীণ এলাকায় যেসব রিক্রুটমেন্ট সেই দুর্নীতিটাও কিন্তু সেইভাবে প্রকাশ প্রকাশে আসেনি তার কারণ এভিডেন্স ডকুমেন্ট মামলা কলকাতা হাইকোর্টে সে মামলা করা এসব সব নানান নানাবিধ বিষয় আছে কিন্তু মেডিকেল এক্সামের ব্যাপারটা দুর্নীতিটা নবতম সংযোজন কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এসসি কোটায় বড়ুয়া ভৌমিকদের ঢুকে পড়া এবং সেটা আইডেন্টিফাইড হওয়া এবং সেই আইডেন্টিফিকেশনের প্রেক্ষিতে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মনে করছেন যে এই দুর্নীতিটা আরও বৃহত্তর দুর্নীতি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল দৌড়ো দৌড়ি এক কোর্ট থেকে আরেক কোর্ট এক করতে থেকে আরেক কোর্ট আমি আজকে সকালে এই প্রতিবেদন পেশ করার আগে একটা ফোন পেলাম সেখানে শুনলাম যে শঙ্করবাবু আপনি জানেন যে কী কারণে কী কারণে রাজ্য সরকার এরকম ডেসপারেট হয়ে গেছে মেডিকেলের ব্যাপারটায় তো আমি আমি বললাম যে নিশ্চিতভাবে কিছু কিছু মানে রাজ্য সরকারের সমস্যা হবে ভবিষ্যতে তৈরি হবে সেটা বুঝতে পেরি করেছেন বললেন না দু মাসের মধ্যে রিপোর্টটা দিতে বলেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আর এই দু মাসের মধ্যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যদি সিবিআইকে রিপোর্ট দিতে বলে সিবিআই যা যা ডকুমেন্ট সিবিআইয়ের হাতে রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে তুলে দিয়েছে। তার ভিত্তিতে কিন্তু সর্বোচ্চ পরিবার ফেঁসে যেতে পারে কেননা এই মেডিকেল এক্সামে রিক্রুটমেন্টের জালিয়াতিতে সর্বোচ্চ পরিবারও জড়িত আপনি লিখে রাখুন বিশ্বাস করুন আমি শুনলাম কথাগুলো তিনি কিছু তথ্যও দিলেন আমাকে আমি সে তথ্যগুলো নিয়ে প্রকাশ্যে আর আলোচনা করতেও রাজি নই কিন্তু আমার খালি মনে হচ্ছিল এসসি ক্যাটেগরির কোটা দিয়ে যখন চাকরি দুর্নীতি হয় তখন এসসি কমিশন কি করছে এই রাজ্য সরকারের এসসি কমিশন আছে কেন্দ্রীয় সরকারের এসসি কমিশন আছেন তাদের ভূমিকা কি। তারা কেন এ ব্যাপারটা ইনভলভ হবে না তারা কেন অ্যাক্টিভ হবে না এসসি ক্যাটেগরিতে এসটি ক্যাটেগরিতে জালিয়াতি করে রিক্রুটমেন্ট মানে তো এসসির অরিজিনাল ছেলেমেয়েরা বঞ্চিত হওয়া সেক্ষেত্রে এসসি কমিশনই করবে না কেন ইন্টারফেয়ার করবে না কেন সর্বোচ্চ স্তরের প্রশাসনেও তো ইনভলভ হওয়া দরকার কেন্দ্রীয় সরকার তো ইনভলভ হওয়া দরকার রাজ্য সরকারের তো ইনভলভ হওয়া দরকার রাজ্য সরকার তো ইনভলভ হবে না কেন রাজ্য সরকার তো করাপশনের মাথা আর আমি এই বিষয় নিয়ে এসসির ব্যাপারে স্পেশালি কলকাতা হাইকোর্টে একাধিক মামলা করছেন যে মানুষটি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমি তাকে সরাসরি এজি টেলিফোনে ধরেছিলাম নতুন বাংলার তরফ থেকে তাঁকেই জিজ্ঞেস করলাম যে এসসি ক্যাটেগরির এই যে এই যে এই যে করাপশনের পার্টটা এটা আপনার কি মনে হয় যে এটা কি সত্যি এই লেভেলের করাপশন যেখানে সর্বোচ্চ প্রভাবশালী যুক্ত হয়ে যেতে পারে আমি যা খবর পাচ্ছি ইঙ্গিত তো তেমনই তার জন্যই তো অ্যাডভো অ্যাডভোকেট জেনারেলে দৌড়ে দৌড়ে যাওয়ার একটা কোটে এবং সেখানে গিয়ে ঘাড়ের ইশারায় স্টে অর্ডার জাস্টিস সৌমেন সেন দিয়ে দিয়েছিলেন সেটা নিয়ে আবার দৌড়ো শুরু করলেন এই যে ডেসপারেশন এই ডেসপারেশনের মধ্যেই তো লুকিয়ে রয়েছে আসল অঙ্কটা আমার তো মনে হচ্ছে যে সর্বোচ্চ প্রভাবশালী পরিবারও না জড়িয়ে যায় পুরো স্ক্যামটার মধ্যে কী বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তাঁর 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 যা ধারণা আমার ইচ্ছে করলো নতুন বাংলার দর্শকদের সেটা শোনাতে শুনুন বিক্রমদা নমস্কার আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলুন সন্ময়বাবু বলছি যে কারণে আপনার কাছে এলাম যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এফআইআর করে সিবিআইকে নির্দেশ দিয়েছেন মেডিকেল দুর্নীতিতে এবং সেটা নিয়ে অনেক জলঘোলাও হয়েছে জাস্টিস সোমেন সেনের ডিভিশন বেঞ্চের ঘরে গেছে সব অনেক কিছু হয়েছে আমি যে ব্যাপারটা একটু স্পেসিফিক আসতে চাইছি ভৌমিক বড়ুয়া এরাও এসসি ক্যাটেগরিতে চাকরিতে মানে আলটিমেটলি ঢুকে পড়ছে মানে মেডিকেল ইন্ট্রেন্সে তারা চান্স পেয়ে গেছে চান্স পাইয়ে দেওয়া হয়েছে এবং দুর্নীতি বহর আরো ব্যাপক বলে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অনুমান করে গিয়ে এফআইআর সিবিআই এবং এফআইআর করার নির্দেশটা দিয়েছিলেন আপনি তো দীর্ঘদিন ধরে চাকরি দুর্নীতি নিয়ে খানা তল্লাশি করছেন কলকাতা হাইকোর্টে একাধিক মামলা করেছেন আপনার কি অভিজ্ঞতা সত্যি কি এই জাতীয় এই স্কেলে মানে এই ভলিউমে কাজটা হয় অনেক বেশি হয় কারণ পশ্চিমবাংলায় প্রত্যেকটা সেক্টরে প্রতিটা জায়গাতে দুর্নীতি হয়েছে এসসি এসটি সার্টিফিকেট যেগুলো আছে তাদের মধ্যে এরকম অনেক আছে যাদেরকে ভুয়ো সার্টিফিকেট এবং তাদের তারা এসসি নয় এসটি নয় তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং এরকম অনেক কমিউনিটি আছে আমি এইসব মামলার সাথেও অনেকটা যুক্ত যেরকম অনেক কমিউনিটি আছে যাদের কিনা তারা এসসি নয় ওবিসি নয় তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে এই রিজার্ভেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে জাল সার্টিফিকেটও ইস্যু হয়েছে বিভিন্ন ডিএম এবং বিভিন্ন জায়গার থেকে এই অভিযোগ আমাদের কাছে অনেক এসেছে এবং পশ্চিমবাংলায় এটা হয়েছে এবং সেটা টাকার বিনিময় হয়েছে আর্থিক লেনদেনের বিনিময় হয়েছে এবং সেখানে সেটার বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি আচ্ছা একটা কথা শোনা যাচ্ছে যে রাজ্য সরকার যেভাবে যে স্পিডে যে গতিতে পুরো এটাকে সিবিআই তদন্ত আটকানোর চেষ্টা করছেন আপনার কি মনে হয় সত্যি এর মধ্যে একটা ব্যাপক ব্যাপক জালিয়াতি এবং দুর্নীতি রয়েছে মানে জালিয়াতি দুর্নীতি আছে বলেই সিবিআই আটকানোর চেষ্টা করছেন আজকে আপনি এসএসসি প্রাইমারি মামলায় দেখুন সুপ্রিম কোর্ট অব্দি লড়ে যাচ্ছেন যাতে সিবিআই আটকাতে পারে আপনি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কোর্টের কাছে দৌড়ে যাচ্ছেন যাতে তাকে অ্যারেস্ট না করা হয় কোনো না কোনো ছুতো করে প্রয়োজন হলে বিচারপতিদের নামে কমপ্লেন করে এ করে সে করে অভিষেক ভাবে চেষ্টা করে যাচ্ছেন তার মূল কারণ হচ্ছে চোরের মন বোঝকার দিকে এনারা জানেন যে এখানে দুর্নীতি হয়েছে এবং তারাও ধরা পড়তে পারেন যে কোনো সময় সেই জন্য তারা বারবার এই প্রচেষ্টাটা করে যাচ্ছেন মানে যেটাই আমি মনে যে যে যেটা বহু মানুষ বলছেন যে এই মেডিকেল এন্ট্রান্স সংক্রান্ত দুর্নীতিতে সর্বোচ্চ প্রভাবশালীর হাত আছে তার জন্যই অ্যাডভোকেট চ্যানেলের এত ডেস্পারেশন মানে মুহূর্তের মধ্যে এক কোর্ট থেকে আরেক কোর্টে গিয়ে ইশারায় স্টে অর্ডার নিয়ে তিনি বেরিয়ে আসার চেষ্টা বেরিয়ে এসছিলেন সেটা ধরাও পড়েছে পুরো ব্যাপারটা এবং তারপর সেটা নিয়ে অনেক কিছু ঘটেছে পশ্চিমবাংলাতে যদি দুর্নীতিতে টপ যারা আছেন পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ করছেন রাজ্য সরকারের তরফ থেকে তাদের অঙ্গুলি হিলনেই দুর্নীতি হয়েছে সে আপনি এসএসসি বলুন সে আপনি প্রাইমারি বলুন সে আপনি খাদ্য কেলেঙ্কারি বলুন আপনি রেশন বলুন সে আপনি গরু বলুন সে মেডিকেল বলুন এসটি এস টি জাল সার্টিফিকেট দেওয়া বলুন সমস্ত জিনিসের যারা মাথা রয়েছে পশ্চিমবাংলার তারা এই কালীঘাটের পরিবার এদের অঙ্গুলি হিলন ছাড়া দুর্নীতি হতো না এরকম দুর্নীতি তো পশ্চিম বাংলায় ছিল না পশ্চিমবাংলায় আপনার বাংলা বাংলার ইতিহাস ঘাটলে দেখা যাবে এখানে নকশাল পিরিয়ড হয়েছে ঠিক ভুল আমি বলছি না স্বাধীনতা আন্দোলন হয়েছে খাদ্য আন্দোলন হয়েছে অনেক কিছু বাংলাতে হয়েছে অনেক মুখ্যমন্ত্রী এসেছেন কিন্তু বাংলায় দুর্নীতি এই প্রথম এর আগে বাংলায় দুর্নীতি এইভাবে কোনোদিন দেখা যায়নি বাংলার ইতিহাস ঘাটলে আপনি কোনোদিন বাংলার ইতিহাসের পাতায় কোনোদিন দুর্নীতি এইভাবে আপনি দেখতে পাবেন না আপনি আপনি নিশ্চিত যে কালীঘাটের সর্বোচ্চ প্রভাবশালী পরিবারে দুর্নীতির মাথা একশোবার তা না হলে সারা পশ্চিম বাংলায় একটার পর একটা একটার পর একটা দুর্নীতি হয়েই যাচ্ছে সারা রাজ্যের লোক জানে আর উনি জানেন না এই যে এই যে ইলিগাল রিক্রুটমেন্টটা হয়েছে র‍্যাঙ্ক জাম্পিং হয়েছে তার পুলিশ প্রশাসন কি করেছে একটা এফআইআর করেছে একটা এফআইআর করেছে পশ্চিম যে এই দুর্নীতিটা হয়েছে পুলিশ এই এফআইআরটা নিয়েছে এই লোকটাকে গ্রেফতার করেছে কার কেন এফআইআর করেনি পুলিশ জানা সত্ত্বে তো পুলিশ তো হাজার একটা সুয়মটো কেস করে আমি শুনেছি আইনজীবী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধেও পুলিশ সুয়মটো কেস করছে একজন আইনজীবীর বিরুদ্ধে সুয়মটো কেস করছে তা এত বড় দুর্নীতিতে পুলিশ সুয়মটো কেসটা করলো না নাকি পুলিশকে বলা হলো যে তুমি এই সব কেস নেবে না হুম হুম এইটা তো তদন্ত হওয়া দরকার বাংলায় পুলিশের হাতে সুমত কেস করার তো ক্ষমতা ছিল দীর্ঘদিন কোর্টে তো আজকে তো বিচারপতি গাঙ্গুলির আগেও দেখবেন আপনি জাস্টিস অন্যান্য বিচারপতির ঘরে বারবার পরীক্ষার ক্যান্সেল হয়েছে রিক্রুটমেন্টে লিস্ট বদল হয়েছে এই নিয়ে মামলা কিন্তু দীর্ঘদিন ধরে হয়েছে হয়নি তা নয় তখন রাজ্য সরকার কি করছিল ঘুমোচ্ছিল যখন ছাত্রছাত্রীরা দু হাজার সাল থেকে রাস্তায় বসেছিল তখন রাজ্য সরকারের যারা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ঘুমাচ্ছিলেন তিনি না খাদ্য কেলেঙ্কারিতে হাইকোর্টে মামলা করে ওই রেশন দুর্নীতিতে সিবিআই তদন্ত চেয়েছিলেন সারা পশ্চিমবাংলার সব লোক জানত ওনার দলের এমপিরা জানতো শুধুমাত্র একমাত্র মমতা ব্যানার্জি জানতো না এটা কেউ বিশ্বাস করবে এখন শুধু কালীঘাটের পরিবার বিশ্বাস করবে বলে আমার মনে হয় মানে সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের অঙ্গুলি লেহন ছাড়া এই এত করাপশন বাংলায় মাথা ছাড়া দিত না এবং সব থেকে দুর্ভাগ্য যেটা মনে হচ্ছে যে সরকারি সরকারি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে কালীঘাটের সর্বোচ্চ পরিবারের প্রভাবশালীর মানে কোটায় বেশ কিছু অ্যাডমিশন হয়েছে মেডিকেল এন্ট্রেন্সে এটা কিন্তু সারা পশ্চিমবাংলাতেই হচ্ছে দুর্নীতির কোটায় অ্যাডমিশন হচ্ছে চাকরি বলুন সব কিছুই বলুন প্রত্যেকটা জিনিস কোটাতেই হচ্ছে আমার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন একটা যদি মুখ্যমন্ত্রী এই কথাটা কোনো সময় ওনার টালির বাড়িটা কোথায় গেল ভাইপো যে গাড়িগুলো করে ইডি সিবিআই দপ্তরে যাচ্ছে সেই গাড়িগুলো কি করে আসছে কোথা থেকে আসছে এগুলো আর ইডি সিবিআই বলি গাড়িগুলো সিজ করছে না কেন এগুলো কি শুধু ওই সারদার যে ওই সারদা কোম্পানিতে ছবি বিক্রি করে এগুলো তৈরি হয়ে গেল কালীঘাটের বাড়িটা কালীঘাটের টালি বাড়িটা কোথায় গেল কালীঘাটের টালি বাড়িটা কোথায় গেল পশ্চিম বাংলা এরকম মুখ্যমন্ত্রী ছিলেন যাদের একটা পয়সাও ছিল না আর মমতা ব্যানার্জি ব্যারিস্টার নন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন বা বিধান রায়ের মতন ডাক্তার নন অন্য রাজনৈতিক দল ওনারা অন্যান্য দল করতে পারেন বিভিন্ন মতন তার সোর্স অফ ইনকামটা কিছুটা দেখতে হবে তো অনেক ধন্যবাদ বিক্রম দা অনেক ধন্যবাদ শুধু আপনার কাছে অনুরোধ যে এই সংরক্ষিত কোটায় জালিয়াতির ব্যাপারে আপনি দীর্ঘ প্রচুর মামলা করছেন এই সংক্রান্ত তথ্য আমরা চাই বাংলার বার্তা দর্শকদের জানাতে অবশ্যই আমাদের একটু তথ্য দিয়ে সাহায্য করবেন অনেক ধন্যবাদ বিক্রমদা নিশ্চয়ই নিশ্চয়ই